যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবার পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের। উইন রোজারিও নামে 19 বছর বয়সী যুবককে ওজন পার্কে নিজ বাসায় ঢুকে গুলি করে পুলিশ। নিহতের বাবার অভিযোগ, তার নিরাপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের ওজন পার্ক এলাকার 102 নম্বর যে প্রিসিংক্ট পুলিশ স্টেশনটি আছে সেখানে আমরা দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন 19 বছর বয়সী বাংলাদেশি তরুণ উইন রোজারিও, তিনি আজকে স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে তিনি নিজেই পুলিশকে ফোন করেছিলেন যে ফোন করে তিনি সাহায্যের জন্য তিনি সহায়তা চান পুলিশের এবং পুলিশ তাকে গিয়ে বাড়িতে যেটি পুলিশের ভাষ্য সেই ভাষ্য অনুযায়ী পুলিশ বলেছে যে তার হাতে একটি কাঁচি দেখতে পায় এবং এক পর্যায়ে সে কাঁচি নিয়ে পুলিশের দিকে তেড়ে আসে এবং তিনি এটি পুলিশের ভাষ্য, এটি পুলিশ তারা সেই ভাষ্যটি দিয়েছে এবং এই এক পর্যায়ে পুলিশ তাকে গুলি করেছে। কি এর আগে এই বাংলাদেশি তরুণ যার মাত্র বয়স 19 বছর, যে মাত্র স্কুলের গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং পরিবার সূত্রে আমরা যেটি জেনেছি যে তিনি আমেরিকার সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন এবং তার অনেক পরীক্ষা নিরীক্ষাও হয়েছে, একদম সর্বশেষ প্রস্তুতি তার ছিল যে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য, সেই অবস্থায় একজন নিরপরাধ যার কোনো ক্রিমিনাল রেকর্ড, যার কোনো অপরাধের কোনো রেকর্ড ডকুমেন্ট কোনো দিনই নেই, সেরকম একজন মানুষকে কেন এইরকম পুলিশের গুলিতে নিহত হতে হলো সেই নিয়ে কিন্তু এখন নানান রকম প্রশ্ন উঠছে। আমরা দেখতে পাচ্ছি যে বাবা এবং মা পিছনে দাঁড়িয়ে আছেন, একটু কাছাকাছি আসবেন, একটু বলবেন যে কীভাবে ঘটনাটা হয়েছিল। আমি বুঝতে পেরেছি, একটু কাছাকাছি আসবেন, একটু কাছাকাছি আসবেন, আমি বুঝতে পেরেছি যে আপনাদের মানসিক অবস্থা, তারপরেও যদি একটু বলেন। তার বড় ছেলে যার বয়স মাত্র 19 বছর, এই পর্যায়ে একজন মায়ের পক্ষে কথা বলা খুব কঠিন আমরা জানি, তবুও যদি একটু আপনি যদি একটু বলেন যে কিভাবে হয়েছে। আমার ছেলে পুলিশের দিকে তেড়ে যায় নাই, ও শুধু কইছে আমাকে ডোন্ট টাচ মি, কইয়া গেলি আমারে জড়াইয়া ধরা কইছে ডোন্ট টাচ মি, একটুকুই খালি কইছে পুলিশ ঢুকিয়াই শুধু ফায়ার করছে, প্রথম ফায়ারের পরে কইছে ক্যাসিটা নিয়ে কইছে ডোন্ট টাচ মি, এই কথা কইছে। ও পুলিশের দিকে তেড়ে যায় নাই, পুলিশ রাতে টাইম গুলি করে আমার সামনে আমার ছেলেটারে ফেলে দিল আমার বুকের উপরে। ঠিক আছে, আমরা একটু আপনার সঙ্গে কথা বলি, একটু আপনি এদিকে আসবেন, আমরা একটু এদিকে কথা বলি, আপনি যে একটু যদি বলেন এই পর্যায়ে তো মানসিক অবস্থা মায়ের কি আমরা বুঝতে পারি, একটু আমরা এখন বাবার সঙ্গে কথা বলছি, একটু যদি ঘটনাটা বলেন আমাদেরকে। আমি আসলে ঘটনার সময় আমি বাসায় ছিলাম না, আমি যে অ্যাপকে কাজ করি যে অ্যাপে কাজে ছিলাম, ওর মা আমাকে বারেবারে ফোন করে বলতেছিল বাবুর বাবা বাবুর কি যেমন অবস্থা, কেমন যেন ও করতেছে, তুমি যদি পারো বাসায় চলে আসো। আমি বলতেছি আমি তো এখন কাজে আছি, আমাকে ছুটি দিবে না, ওকে বোঝায় সুজায় রাখো। এক পর্যায়ে আমি উইনকে ফোন করছি, বাবা তুমি কি সমস্যা তোমার, তুমি তো তোমার তো কোনো সমস্যা নাই, কালকে তুমি আমার সাথে গাড়ি নিয়ে গেছো, আমাকে হেল্প করছো, তুমি থাকো, মার কথা শোনো, যেভাবে মা বলে সেইভাবে শোনো। ওই ঠিক আছে বাবা, কোনো চিন্তা করো না, আমি মার কথা শুনবো, তুমি কাজ শেষ করে আসো বাসায়। তারপর আধা ঘন্টা পরেই ওর মা আমাকে ফোন করছে, আমাকে ফোন করে বলছে বাবুর বাবা গো বাসায় চলে আসো, উইনকে উইনকে কবর দিতে হবে, তুমি বাসায় চলে আসো, বাসায় চলে আসো। আমরা খুবই দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি মাত্র কয়েক ঘন্টা আগে যে সন্তান, প্রিয় সন্তান পুলিশের গুলিতে মারা গেছে, সেই পরিবারের সেই বাবা এবং তার মায়ের অবস্থা কি হয় সেটি নিশ্চয়ই আমরা সহজে বুঝতে পারি। আমরা তাদের কিছু আত্মীয় স্বজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একটু আপনারা একটু বলেন এই ঘটনাটি আপনারা কি কিভাবে দেখছেন। সে আমাদের চার্চের সদস্য, আমার প্যারিশনার এবং আমি তাদের প্যাস্টার, এবং আমি শুধু জানি যে তার একটু সাইকিয়াট্রিক প্রবলেম আছে, কিন্তু সে কোনো খারাপ কিছু করেছে এমন আমার জানা নাই। এবং সেই 19 বছরের যুবক, আমাদের খুব অবাক লাগে যে
এরকম একটা ঘটনা হলো কি করে, আমরা অবশ্যই আমরা সারপ্রাইজ হয়েছি এবং আমরা এর সুষ্ঠু তদন্ত এবং এর বিচার চাই। কারণ আমরা আমরা মনে করি আমরা অবহেলিত হচ্ছি, আমাদের আমরা বিচার চাই, এই এই হত্যার বিচার চাই। আপনি শুনছিলেন যে কমিউনিটিতে কিন্তু দিন দিন যেমন বন্দুক সহিংসতার ঘটনা ঘটছে, পুলিশের উপরে হামলার ঘটনা যেমন ঘটছে, তেমনি পুলিশের গুলিতেও কিন্তু মানুষ মারা যাচ্ছে এবং একের পর এক ঘটনা এখন সেই ঘটনা বাংলাদেশি কমিউনিটিতে এসে পড়েছে। বাংলাদেশের একজন তরুণ এখন থেকে মাত্র কয়েক ঘন্টা আগে তার নিজের বাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়েছে। এই মুহূর্তে আবহাওয়া বৈরী, কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে, তার পরিবার তার আত্মীয় স্বজনের মাঝে যেমন কান্না, তেমনি যেন তার এই মৃত্যুতে যেন প্রকৃতিও কান্না করছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশি কমিউনিটি এবং তার পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওজন পার্ক, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।